এভরিওয়ান, ওয়েলকাম টু কাল রাত্রি। ঘটনা পাঠিয়েছে আমাদের কাল রাত্রি চ্যানেলের এক শ্রোতা বন্ধু, যা তার মামা এবং মামির সাথে ঘটেছিল এক অদ্ভুত ভৌতিক ঘটনা বা কাহিনী বলা যেতে পারে। ঘটনাটি 5 বছর পূর্বের, তবে সর্বপ্রথম বলে রাখি এই ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব এটিকে এক ভৌতিক দৃশ্যে আনতে। আর হ্যাঁ, আপনারা চাইলেও এরকম আরও অনেক ভৌতিক ঘটনা পাঠাতে পারেন। তবে গল্পের শুরুতে একটা কথা বলে রাখি, কাল রাত্রি এগুলো সত্যতা বিচার করে না, আমরা ঘটনা শোনাতে ভালোবাসি। তো চলুন শুরু করা যাক। তখন বাজে রাত 11টা, বাইরে কিছু পায়রা পোষা রয়েছে। তাদের রাতের খাবার দেওয়ার জন্য তার মামা এবং মামি দুজনেই বাইরে যায়। তবে চালের বাটিটা ভুলে যাওয়ার কারণে তার মামা আবার ঘরে ফিরে আসে বাটিটা আনতে, আর সেই সময় তার মামি বাইরেই দাঁড়িয়ে ছিল। তবে কিছুক্ষণ পরে তার মামা এসে বলে, চলো খাবারটা দিয়ে আসি ওদের। তার মামি উত্তরে বলে, হ্যাঁ চলো যাই। তার মামার সামনে হাট ছিল, হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর পিছন দিয়ে তার মামার আওয়াজ। তার মামা তার মামিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আর মামি তখন পেছনে ফিরে দেখে যে তার মামা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর তখন তার মামি সামনে তাকিয়ে দেখে যে সামনে কেউই নেই। তাহলে এতক্ষণ সে কার সাথে আসছিল? তার মামি কিছুই বুঝতে না পেরে আবার বাড়ির সামনে এসে তার মামাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তার মামা উত্তরে বলে, আমি তো চালের বাটি আনতে গিয়েছিলাম, তুমি জানোই। তখন তার মামি কিছুটা ভয়ের সাথে বলে, হ্যাঁ তা তো জানি, তবে এতক্ষণ যে তুমি আমার সাথে অতটা পথ হেঁটে গেলে সেটা কে ছিল? আর তখন নাকি একটা কথা দূর থেকে ভেসে আসে যে আমি আবার ফিরে আসব। এই ছিল গল্পটা। গল্পটা সে আমাদেরকে কমেন্ট বক্সে পাঠিয়েছিল। আপনারা কমেন্ট করতে পারেন, ইমেল করতে পারেন, বা ফেসবুক পেজ রয়েছে আমাদের kalratri@kalratri, আপনারা সেখানে গিয়ে আমাদের ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প বা কারোর থেকে শোনা গল্প বা পুরনো কোনো গল্প। বা আপনারা যদি কেউ রাইটার হন, ভৌতিক গল্প নিয়ে চর্চা করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনার গল্প আমাদের চ্যানেলে ছাড়া হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। হ্যাঁ, তবে এই গল্পটা একটু মডিফাই করা হয়েছে, অর্থাৎ গল্পটাকে একটু স্ক্রিপ্টিং করা হয়েছে, তাই ছাড়া আর কিছুই নেই। ওই গল্পটা এরকম, এই ঘটনাটা শুনে আমার যেটা মনে হচ্ছে, গ্রাম বাংলায় বেশিরভাগ এরকমই হয়। আর কিছু না কিছু না জিনিস তো রয়েছে পৃথিবীতে, আর গ্রাম বাংলার বা গ্রামের দিকে বেশিরভাগ এরকম টাইপের গল্প হয়। ইভেন আমার নিজের লাইফের সঙ্গে অনেক গল্প জড়িয়ে রয়েছে, সেটা বলা হবে কোনো এক ভিডিওতে। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। বাহ।